সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে 4,56,000 টাকার জাল নোট, জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জাম সহ মোহাম্মদ ফরিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদুল উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের মোহাম্মদ কালাচানের ছেলে। বৃহস্পতিবার 11 মে দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলম। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলম বলেন, বুধবার 10 মে উল্লাপাড়ার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া মাঠপাড়ার অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে 4,56,000 টাকার জাল নোট পাওয়া যায়। এর মধ্যে 80টি 1,000 টাকার নোট, 675টি 500 টাকার নোট, 85টি 200 টাকার নোট, 125টি 100 টাকার নোট ও 180টি 50 টাকার নোট রয়েছে। এছাড়া 1 লিটার তারবিন, নকল টাকা তৈরি জেল, 700 গ্রাম ফেবিকল আঠা, টাকা তৈরি একটি কাঠের ফ্রেম, টাকা তৈরি সবুজ রং, নকল টাকা তৈরি 2টি কাঠের পাটা, বাংলাদেশের ব্যাংকের মনোগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাপা ছবি সহ 170 পিস সাদা কাগজ, একটি কালো পিসি প্রিন্টার, টিভি, লেমেন্টিং মেশিন, বিভিন্ন রঙের 15-20টি জরি সহ জাল নোট তৈরি বিভিন্ন সরঞ্জামবাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ডিবি পুলিশকে জানান, গত 1.5 বছর ধরে তিনি নিজেদের বাড়িতে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুর সহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন। আগামী ঈদুল আজহা উপলক্ষে তিনি 2 কোটি টাকার জাল নোট তৈরির মিশন হাতে নিয়েছিলেন। বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে রেজাল করিমের রিপোর্ট, আমাদের টিভি।